কোনো ভয় থেকে না, আমাদের ফ্যামিলি সমেত আছি, এখন 7 বছর ধরে আমি এই ভাটায় আছি, এবার ওনাকে আমি যথেষ্ট চিনি। আমাদের শুদ্ধ মিডিয়ার তো খেয়ে কাজ নি, রাত দিন তো মাইব নি আর এলাস করে বেড়াচ্ছে। তাহলে সন্দেশ খালি উত্তপ্ত? হ্যাঁ, মিডিয়ারা তো ঘুমায় না, সারা রাত সারা দিন ধরে ওই ওই সব করে বেড়াচ্ছে। আবার মিডিয়ার জন্য তো আমাদের এমনি আমরা কাজ করে মানুষ কাজ করি, এই যে শুনলি তো আমাদের কাজ করতে আর ভাল লাগে না, এসব এটা সেটা শুনতেছি, এই হচ্ছে সেই হচ্ছে। আমরা কাজ করি তাই তো আমাদের পালন পড়ে বেঁচে থাকুন, আমরা ঠিকাদার আন্ডারে কাজ করি। বাবু আসে আমাদেরকে যখন ছোট ছোট বাচ্চা কাচ্চার জন্য এক এক ইয়ে করে লজে নিয়ে আসে, বাচ্চা কাচ্চার হাতে দিয়ে যায়। বাবু মানে কে, কার কথা বলছে? বাবু মানে কে? সাজান শেখ। যে মহিলারা দাবি করছেন যে ওইসব দুর্ঘটনা ঘটিয়েছে, সেই সব মহিলাদের তোমার চেক করা হসপিটাল তো অনেক ডাক্তার আছে, চেক করে দেখুন। তার সঙ্গী সাথীদের উপরে একটা খুব অ্যাক্সিডেন্টের মানুষ, কিছু মহিলারা বিশেষ করে এরা বলছে, আপনি তো এই সন্দেশখালীর মানুষ, কতটা সত্যতা কতটুকু কি বলবেন? কেন আছে, আমরা তো এখানে কাজ করি, এবার আমাদের শেখ সাধনা অতটা মানে আমাদের তো সব বৌজি নিয়ে তো আছি, এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমাদের বৌজির সাথেও হওয়ার কথা, কিন্তু আমরা বৌজি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আমরা ওই ঘাটায় আছি। এটা ওনাকে ফাঁসানো হয়েছে, ওনাকে অ্যাকচুয়ালি ফাঁসানো হয়েছে এই ঘটনা। আপনার স্ত্রী বা বোন বা মা তাদেরকে কোনোদিন শেখ সাজান বা অন্য কেউরা ডেকে ডেকে নিয়ে লুচি বা পিঠে করার জন্য কি ডাকতো? না না না, একদম মিথ্যে কথা, এগুলো একদম সাজানো কথা, একদম মিথ্যে কথা এগুলো, কেন আমরা তো আছি, আমাদের পুরো ফ্যামিলি সমেত এই ভাটায় আছে। আপনারা ভয় ভয় আছেন একলা? না, কোনো ভয় ভয় নেই, আমরা বিন্দাসে আছি। এটা কি ভয় থেকে বলছেন? আপনি কি ভয় থেকে বলছেন? না না না, কোনো না, কোনো ভয় থেকে না, এটা একদম কোনো ভয় থেকে না, আমাদের ফ্যামিলি সমেত আছি, এখন 7 বছর ধরে আমি এই ঘাটায় আছি, এবার ওনাকে আমি যথেষ্ট চিনি। আমাদের শ্রদ্ধা করে, কেন আমাদের এই ধরুন হচ্ছে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, আমার বিশেষ করে আমার কারেন্ট ধরেছিল, তার জন্য আমাকে অনেক সুবিধা সাহায্য অনেক পেয়েছি আমি শেখ সাধনের কাছ থেকে, এমনকি গাড়ি করে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে নিয়েছিল, পুরো ডাক্তার খরচা অফিস থেকে আমি পেয়েছি, 2 মাস কাজ বন্ধ ছিল, আমি কাজ করতে পারিনি, তার জন্য আমার অনেক সুবিধা হেল্প উনি করেছে। সন্দেশখালীতে বলা হচ্ছে নারী নির্যাতন করা হচ্ছে, আপনাদের কি কোনোদিন শেখ সাজান ডেকে নিয়ে গিয়েছিল? না, আমাদের ভাই তো কোনোদিন ওরকম ডাকে না, আর এমনি আমাদের ভাই ভালো ব্যাপার, আমাদের তো ভালোবাসে, আর যে কোনো দরকারে আইলা ঝড়ে এই আমপান। তাহলে সন্দেশখালীতে যারা বলছে যে মহিলারা বলছে যে আমাদের উপর নির্যাতন করা হচ্ছে, তারা তারা কি মিথ্যা কথা বলছে? তারা তো বদলাম দিচ্ছে, তারা তো মিথ্যে কথা বলতেছে, তারা তো বদলাম দিচ্ছে। আমাদের সাজান ভাই এরকম কোনো দিন আমাদের খারাপ কথা বলে না, আমাদের এখানে আইলা ঝড়ে আমফান ঝড়ে সব জিনিস দেয়, কাপড় চোপড়। তাদের কোনোদিন ডাকেনি? না, হ্যাঁ ডেকেছে, মিটিংয়ের সময় ডেকেছে, রান্না বাড়াও। তাহলে কি রাত্রে অন্ধকারে কি আপনাদের ডাকতো, রাত 12টার সময় কি ডাকতো? অভিযোগ করা হচ্ছে বারবার করে আপনাদের এরকম ভাবে। না, রাত্রি করে কোনোদিন আমাদের ডাকে, আমাদের ডাকে না কোনোদিন, আমাদের ডেকেছে দিনের বেলা করে, পিটি করার উপরে এরকম করে টাকানো হচ্ছে, না না কোনো না, ওজিলা করে আপনাকে পাঠিয়ে অফিসে ডাকতো, এসব আমাদের কোনোদিন করেনি। তাহলে আপনাদের এখানে মহিলারা দাবি করছেন, আপনি কি বলবেন এই মহিলাদেরকে? যে মহিলারা দাবি করছেন যে ওইসব দুর্ঘটনা ঘটিয়েছে, সেই সব মহিলাদের তোমার চেক করা হসপিটাল তো অনেক ডাক্তার আছে, চেক করে দেখুন, চেক করে দেখলি তো বলা যাবে, আমরা কি চাইবো আমাদের। তাহলে এই যে ঘটনাগুলো তাহলে কারা বলছে, কারা ছড়াচ্ছে কথাগুলো? নাবালের মেয়েরা ছড়াচ্ছে, নাবালের মেয়েরা ছড়াচ্ছে, নাবালের মেয়েরা এর জন্য তো এত কিছু হচ্ছে। তোমরা তো এইটা তো বেশি ভাগ পড়াচ্ছ, মিডিয়ার তো খেয়ে কাজ নি, রাত দিন তো মাইব নি আর এলাস করে বেড়াচ্ছে। তাহলে সন্দেশ খালি উত্তপ্ত? হ্যাঁ, মিডিয়ারা তো ঘুমায় না, সারা রাত সারা দিন ধরে ওই ওই সব করে বেড়াচ্ছে। আবার মিডিয়ার জন্য তো আমাদের এমনি আমরা কাজ করে মানুষ কাজ করি, এই যে শুনলি তো আমাদের কাজ করতে আর ভাল লাগে না, এসব এটা সেটা শুনতেছি, এই হচ্ছে সেই হচ্ছে। আপনারা কি কোথাও কি ভয় পাচ্ছেন, ভয় পেয়ে কথাগুলো বলছেন? না, আমার ভয় কেন করব, আমরা ভয় করব না, যেখানে খাটি আমরা সেখানে খাই, আমরা ভয় করি, আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাবো মানুষ, আমরা খেটে দিকে হয়েছে কি আমরা তো তা জানি না, আমরা তো তা বলতে পারি না। বলা হচ্ছে সারা গ্রামের লোকই জানতো এই ঘটনা এখানে ঘটে, আমরা জানি না, আমরা কাজ করি তাই তো আমাদের পালন পড়ে বেঁচে থাকুন, আমরা ঠিকাদার আন্ডারে কাজ করি। বাবু আসে আমাদেরকে যখন ছোট ছোট বাচ্চা কাচ্চার জন্য এক এক ইয়ে করে লজে নিয়ে আসে, বাচ্চা কাচ্চার হাতে দিয়ে যায়। বাবু মানে কে, কার কথা বলছে? বাবু মানে কে? সাজান শেখ। আচ্ছা, আমরা বলি বড় বাবু।
ঠিক আছে এবার বড়াবু যখন আসে বাচ্চাদের লজে নিয়ে আসে বিস্কুট নিয়ে আসে এবার যখন ওইগুলো যখন না দেয় তখন 20 টা করে টাকা দিয়ে দাও প্রত্যেক বাচ্চা দিয়ে হচ্ছে মহিলাদের উপর নির্যাতন করা হচ্ছে কতটা সত্যি সব মিথ্যা তাহলে কারা বলছে এই কথাগুলো এখানে মেডেই সরাচ্ছে এগুলো মিথ্যা এগুলো আমাদের আমাদের সাধন ভাই ভালো ভালো গরিব মানুষদের উপকার করেছে সন্দেশ এলাকা খুব ভালো সন্তুষ্ট করেছে আমাদের মা বোনদের বিশাল সম্মান দেয় আমাদের এইটাই অভিযোগ আমাদের বিনা দোষে এটা সাজন ভাইকে ফাঁসাচ্ছে মিডারে ফাঁসাচ্ছে মিডারে ফাঁসাচ্ছে ইডা ফাঁসাচ্ছে আচ্ছা আপনারা এই যে অভিযোগগুলো করছেন মানে এর আগে এই অভিযোগগুলো এখন শুনছেন আগে কি এরকম শুনেছেন না আগে শুনিনি এটা মিথ্যা ফাঁসিয়েছে কখন জানতে পারলেন যে এরকম হচ্ছে সন্দেশ এই সন্দেশখালি এটা এবারে জানতে পারলাম ওই শুধু শিবহাজার জন্য এটাই হলো এটা মিথ্যা ফাঁসাই গেছে এগুলো কথা বলেছে আপনারা কি চাইছেন এখন আমরা দেশটার শান্তি চাই আমরা সাজন ভাইকে ভালোবাসি তাই জন্য আমরা দাঁড়াইলাম আজকে তারা এইসব করে বাড়াচ্ছে এগুলো ও বিজেপি লোকে করছে টিভিতে বলতে সন্দেশখালি উত্তপ্ত হ্যাঁ উত্তপ্ত আপনারা এখানে নিরাপদে আছেন হ্যাঁ নিরাপদই ভালোই আছি আমরা আচ্ছা বলছে সন্দেশখালির মানুষ তারা শান্তিতে নেই রাতে বেলা মহিলা তুলে নিয়ে যাচ্ছে আপনাদের কোনো তুলে তুলে নিয়ে না মিথ্যা এগুলো মিথ্যা নিয়ে যায়নি না বলা হচ্ছে যে গ্রামের সবাই এই ঘটনাটা জানতো হ্যাঁ সবাই জানতো না এটা মিথ্যা এগুলো ফাঁসিয়েছে এগুলো মিথ্যা সাজিয়েছে ওর বই থেকে মনে হয় ওর বই কীভাবে পড়ে সেইভাবে মিথ্যা সাজিয়েছে বিজেপির লোক সাজাচ্ছে বিজেপির থেকে সাজাচ্ছে শিবসেনার থেকে সাজাচ্ছে এগুলো রাজনীতি চালাচ্ছে এটা মিথ্যা এগুলো ভয়তে নাকি মানুষ মুখ খুলতে পারতো না তাই না এগুলো মিথ্যা আপনারা কি সাজন শেখকে ভয় পেয়ে এই কথাগুলো বলছেন না না সাজন শেখকে কোনো ভয় নেই ডাসছে বলছি তো আমরা কোনো ভয় নেই সাজন শেখকে সাধারণ শেখ আপনাদের পাশে দাঁড়াতো হ্যাঁ আমাদের দাঁড়াতো একজন নেতা হিসেবে হ্যাঁ এই ঘটনাটা আপনারা কবে জানতে পারলেন এখানে এই যে ঘটনাটা ঘটে বলা হচ্ছে সন্দেশখালী এলাকার সমস্ত গ্রামবাসী এটা জানতেন আপনারাও কি জানতেন এরকম ঘটে ঘটে এলাকায় না সব সময় আনন্দেই থাকে সবাই এখন এরা বিজেপিরা এসে আমাদের উৎপাত করছে আচ্ছা আপনাদের মানে হিন্দু মুসলিম মিল মহব্বত যথেষ্ট ভালো হ্যাঁ হ্যাঁ কোনো অশান্তি নেই না আচ্ছা তাহলে উত্তপ্তটা হচ্ছে কিভাবে ওই যে বিজেপি এসে এই বলছে এই করছে আচ্ছা সবাই আপনারা আপনারা দিনে রাতে চলতে ফিরতে কি কোনো রকম মানে নিরাপত্তাহীনতায় ভোগেন মানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের না বলা হচ্ছে শাহজানের ভয়ে আপনারা মুখ খুলতে পারছেন না এটা কি সত্যি না শাহজান ভাই খুব ভালো লোক